শুরু হচ্ছে জাতীয় পতাকা উত্তোলন সবাইকে সাহায্য করার জন্য অনুরোধ করছি আমাদের জাতীয় পতাকা ধীরে ধীরে উত্তোলিত হচ্ছে ধীরে ধীরে উত্তোলন করছেন আমাদের সম্মানিত ডাক্তাররা তৎসঙ্গে আমাদের দক্ষিণ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কার্যালয়ের কর্মচারীরা আমাদের ভারতবর্ষের জাতীয় পতাকা ধীরে 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 উত্তোলিত হচ্ছে উত্তোলিত হচ্ছে আমরা করতালির মধ্য দিয়ে আজকের এই জাতীয় পতাকাকে আমরা সম্মান জ্ঞাপন করছি জাতীয় সঙ্গীত শুরু কর পঞ্জাব সিন্ধু গুজরাট মহারাষ্ট্র জাতীয় উৎকল বঙ্গ বৃন্দ হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জগদি তরঙ্গ তব শুভ নামে জানি তব শুভ আশিষ মাগে গানে তব জয় গাথা জনগণ মঙ্গলদায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা জয় হে জয় হে জয় হে জয় 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 হে বন্দে কর্মসূচি ছিল যেরকম ছিল আমাদের কোভিড এর মতো অতিমারীকে প্রতিহত করা সেরকম ছিল আমাদের নন কমিউনিকেবল ডিজিজ যেগুলো আছে সেগুলোকে প্রতিহত করার জন্য আমাদের নিরলস কর্মসূচি আমাদের ছিল এরকম যে ক্যান্সার পীড়িত যারা আছে তাদেরকে কিভাবে বিভিন্নভাবে সহায়তা করা যায় সাহায্য করা যায় স্ক্রিনিং করা যায় কিভাবে দ্রুত তাদেরকে শনাক্ত করা যায় কিভাবে তাদের চিকিৎসার ব্যবস্থা করা যায় অথবা তাদেরকে আমরা কিভাবে পরবর্তী সময় দেখাশোনা করতে পারি এছাড়াও আছে আমাদের সংক্রামক রোগ যেগুলো আছে সেগুলোকে প্রতিহত করার জন্য বিভিন্ন প্রকারের কর্মসূচি এছাড়াও আমাদের যে গুণগত মান উন্নয়নের জন্য আমাদের অন্যান্য অনেক কর্মসূচি আছে মাদের এবং শিশুদের জন্য আমাদের নিবিড় বিভিন্ন প্রকারের কর্মসূচি আছে সেগুলো আমরা প্রতিনিয়ত পালন করে যাচ্ছি এই গত এক বছর যাবত আমাদের বিভিন্ন কর্মসূচি নতুন নতুন ভাবে এখানে সংযোজিত হয়েছে এবং এই কর্মের মাধ্যমে এই সেবার মাধ্যমেই কিন্তু আমরা আমাদের বিপ্লবী যারা আছে দাদা এত আমাদের অনেক রক্তের বিনিময়ে আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছেন এবং সেটাকে উপভোগ করার মতো আমাদের পরিবেশ সৃষ্টি করেছেন সেজন্য আমাদের এই কর্মসূচির মাধ্যমে তাদেরকে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করি আমরা প্রমাণিত করেছি এবং সেই জন্য আমাদের কিন্তু গর্বিত হওয়া উচিত এবং সেটাই আমরা গর্ব বোধ করি তো পরিশেষে আমরা বলবো চন্দন ব্যাপার মানুষকে অনুরোধ করবো মঞ্চে আসন অলঙ্কৃত করার জন্য এবার আমি মঞ্চে আমন্ত্রণ জানাব আমাদের বেলুড়িয়া শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে আমরা বিভিন্ন রোগীদের ক্যান্সার রোগীদের বাড়িতে গিয়ে সবকটা ধরনের ব্যবস্থা করবো আমরা আচ্ছা তুমি এক কাজ করো তুমি হেল নাম্বার লও আমি তো অন্য সময় প্রোগ্রামটা করে থাকলে ঠিক আছে আমি এমনি সুগারের ওষুধটা কয়বার করে খান আগে একবার তাহলে আপনি এটা যখন শেষ হইব এই ট্যাবলেটটা এটার পরিবর্তে এই ট্যাবলেট খেতে পারেন প্রত্যেক দিন খাবেন আপনি খাওয়ার 15-20 মিনিট আগে খেতে বাস এইবার বাকিগুলি আমরা দেখতে লাগবো আমরা যদি মানে প্রস্রাবের অসুবিধা হয় ব্যবস্থা করে দিব
যদি মানে ওই যে পাতলা পায়খানার হয় সে ব্যবস্থা এটা তো খাসি দিন কোনো উপকার হইছে না এই জ্বালা পোড়াটাই যাইতে আছে না এখনো এই জ্বালা পোড়া আছে কিছু কষ্ট